ভারতের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর মোদীকে পদ্মা সেতু দেখার আমন্ত্রণ বললেন বন্ধু প্রতিম দেশের আত্মত্যাগ যেন ভুলে না যায় এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে খাদ্য দিয়েছে চিকিৎসা দিয়েছে সহযোগিতা করেছে মুক্তিযোদ্ধাদের পাশে থেকে যুদ্ধ করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে আমাদের যুগ যুগ ধরে এটা স্মরণ করতে হবে যাতে আমাদের দুই দেশের মানুষই আর্থসামাজিক উন্নতি করতে পারে তিস্তার সুরাহা না হওয়ায় উত্তরের মানুষের ক্ষোভ পানি উন্নয়ন বোর্ডের অদক্ষতায় ১৩ বছর ধরে খরায় ধুঁকছে সিলেটের তিন উপজেলা কুশিয়ারার পানি বণ্টন চুক্তিতে ফিরবে প্রাণ পানি উন্নয়ন বোর্ড বাড়টা যদি আরো ৫০ ফিট ভিতরে দিয়ে দিত তাহলে এই বাধায় পড়ে আমরা এই যে ৮-১০ বছর আমরা ভোগান্তি সৃষ্টি হইতাম না আমরা অনেক খুশি আনন্দিত দ্রুত বাস্তবায়ন করি এলাকার মানুষ সুফল পায় তার দিকে নজর দেওয়া আমরা নাকের বদলে নরুন পেয়েছি দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবার অন্যান্য শীর্ষ সংবাদ মন্ত্রিত্ব থাকা না থাকা প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করে পররাষ্ট্রমন্ত্রী ইস্যুতে ওবায়দুল কাদের জানালেন মোমেনের বয়স হয়েছে তিনি কিছুটা অসুস্থ সুর পাল্টালেন সিইসি বললেন দলগুলোর সমঝোতা হলে প্রয়োজনে সব আসনেই ভোট হবে ব্যালটে রাজনৈতিক সংকট সমাধানের আহ্বান ডিমের বাজারে আবারও হরিলুট তিন দিনের ব্যবধানে ডজনে বেড়েছে ১০ টাকা ঊর্ধ্বমুখী সাবান ডিটারজেন্টের দাম ১২ কেজি এলপিজিতে বাড়ল ১৬ টাকা শঙ্কা সত্যি করে ভয়াবহ রূপে ডেঙ্গু মাসের প্রথম ৬ দিনেই ১২০০ রোগী ভর্তি মৃত্যু ১০ কোনো ভয়াবহতাই দেখছে না মেয়র চট্টগ্রামেও রেকর্ড সংখ্যক রোগী এবং অক্টোবরে চালু দেশের প্রথম ৬ লেনের কালনা সেতু ডিসেম্বরে খুলছে চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল আগামী বছর মিলবে মেট্রো রেলের সম্পূর্ণ সুবিধা জানালেন সেতু মন্ত্রী ভারতীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে অবকাঠামো জ্বালানি ও পরিবহন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে নয়াদিল্লিতে এক মত বিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি সরকার প্রধান বলেন আকর্ষণীয় প্রণোদনা নীতি ও ধারাবাহিক সংস্কার সহ বাংলাদেশ উদার বিনিয়োগ নীতি নিয়ে বিদেশিদের জন্য প্রস্তুত নয়াদিল্লি থেকে হারুনুর রশিদের ছবিতে দেবাশিস রায়ের রিপোর্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে দ্বিপক্ষীয় সফরের তৃতীয় দিনে হোটেল আইটিসি ময়ুরাতে দেশটির ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় বেলা ১০টায় এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বাংলাদেশের এফবিসিসিআই ও কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই এর প্রতিনিধিসহ দুদেশের বিশিষ্ট ব্যবসায়ী এবং শিল্পপতিরা প্রতিবেশী দেশটির ব্যবসায়ীদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন ভৌগোলিক অবস্থানগত সুবিধার ফলে বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হতে পারবেন তারা with wide array of facilities, attractive incentive policies and consistent reforms. 100 special economic zones and 28 high-tech parks are being established. The aim is to encourage investment and rapid economic development through increase and diversification of industry. বৃহত্তর লাভের জন্য ভারত বাংলাদেশ সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন শেখ হাসিনা তিনি বলেন বাংলাদেশ ভারত সহযোগিতাকে বাণিজ্যের বাইরে নিয়ে যাওয়া উচিত এতে করে বিনিয়োগ অর্থ পরিষেবা প্রযুক্তি স্থানান্তর অন্তর্ভুক্ত করা এবং আঞ্চলিক সহযোগিতার প্রেক্ষাপটে স্থাপন করা উচিত services, technology, transfer, and be placed within the context of regional cooperation. দুই দেশের ব্যবসায়ীদের আরও ঘনিষ্ঠ হবার যৌক্তিকতা ব্যাখ্যা করতে অর্থনীতির নানান সূচক উত্থাপন করেন সরকার প্রধান বলেন পারস্পরিক সমৃদ্ধি এবং অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি এই অঞ্চলে সমৃদ্ধি ও টেকসই শান্তি স্থাপন করা সম্ভব হবে দেবাশিস রায় সময় সংবাদ নয়াদিল্লি ভারত দিল্লি সফররত বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন ভারতের সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব
চুক্তি সেপা হতে পারে কিছুটা সময় লাগবে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শেখ হাসিনা পদ্মা সেতু দেখতে আসার আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান তিনি। তারা বলছে বিদ্যুৎ বিদ্যুৎ বাহিত মানে বিদ্যুৎ দ্বারা পরিচালিত ট্রান্সপোর্টকে তারা অগ্রাধিকার দিচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে ভারতের প্রধানমন্ত্রীকে বলেছেন, মহোদয়কে বলেছেন, তাকে ইনভাইট করেছেন যে পদ্মা সেতু দেখতে বলেছেন আসেন, এবং এর দ্বারা যে আমাদের 19টা কানেক্টিভিটি বেড়েছে এবং সার্বিকভাবে এই ব্রিজ শুধু আমাদের জন্য নয়, উত্তর পূর্ব ভারতের কানেক্টিভিটিটাও কিন্তু এই ক্ষেত্রে বেড়েছে। তারা যদি আমাদের মোংলা ব্যবহার করতে চায় তাদের শর্টেস্ট পসিবল রুট হয়ে যাবে সেটা, এবং চট্টগ্রাম বন্দরও কিন্তু তারা অল্প দূরত্বের মধ্যেই তারা কিন্তু ব্যবহার করতে পারবে। মুক্তিযুদ্ধে ভারতীয়দের অবদান কখনো ভুলে না যেতে বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বন্ধু প্রতিম ভারতের আত্মত্যাগের কথা স্মরণে রাখলেই অটুট থাকবে দুই দেশের সম্পর্ক। নয়াদিল্লিতে শহীদ এবং যুদ্ধাহত ভারতীয় সৈনিকদের সন্তানদের মাঝে মুজিব বৃত্তি তুলে দেন শেখ হাসিনা। হারুনুর রশিদের ক্যামেরায় দিল্লি থেকে দেবাশিস রায়ের আরও একটি রিপোর্ট। বুধবার দুপুরে ভারতের রাজধানী নয়াদিল্লির হোটেল আইটিসি মায়ুরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টুডেন্ট স্কলারশিপ বা মুজিব বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন ছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিজয়ের 51 বছর পর মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদ ও যুদ্ধাহত ভারতীয় সৈনিক পরিবারের সদস্যরা দেখা করেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে। অনুষ্ঠানে মিত্রবাহিনী হিসেবে অংশ নেয়া বন্ধু রাষ্ট্রের শহীদ সেনানীদের বীরত্ব গাথা তুলে ধরা হয়। কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে শহীদ 10 সেনা সদস্যের উত্তরাধিকারের হাতে মুজিব বৃত্তি ও সনদ তুলে দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10ম ও 12ম শ্রেণীর ক্যাটাগরিতে 200 শিক্ষার্থীকে এই বৃত্তি দেবে সরকার। সরকার প্রধান শেখ হাসিনা বলেন, বন্ধুপ্রতিম দেশের এমন আত্মত্যাগের কথা স্মরণে রাখলেই অটুট থাকবে রাষ্ট্রীয় বন্ধন। বাবা দাদা বা তাদের পরিবার যে আত্মত্যাগ করেছে আমাদের স্বাধীনতার জন্য, আমরা বাংলাদেশের জনগণ যেন কখনো সেটা ভুলে না যায়, আমাদের বন্ধুত্ব যেন চিরদিন অটুট থাকে। গত 5 দশকে দুদেশের সম্পর্ক মজবুত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের কূটনীতিতে বাংলাদেশ ভারতের সুসম্পর্ক বিশ্বে নতুন নজির সৃষ্টি করেছে। একটা দেশের স্বাধীনতার জন্য নিজের দেশের মানুষ যেমন বুকের রক্ত ঢেলে দিয়েছে, কিন্তু আমার প্রতিবেশী দেশ, বন্ধু প্রতিম দেশ, তারাও আমাদের পাশে থেকেছে। 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে, চিকিৎসা দিয়েছে, সহযোগিতা করেছে, মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের পাশে থেকে যুদ্ধ করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। কাজে আমাদের যুগ যুগ ধরে এটা স্মরণ করতে হবে, তাহলে আমরা সত্যিকার মুক্তিযুদ্ধের চেতনায় নিজের দেশকে যেমন গড়ে তুলতে পারবো, তেমনি আমাদের প্রতিবেশীর সাথে আমাদের বন্ধুত্ব অটুট থাকবে, যাতে আমাদের দুই দেশের মানুষই আর্থসামাজিক উন্নতি করতে পারে। পূর্বপুরুষদের মতো শহীদ সন্তানদেরও দেশপ্রেম নিয়ে সবার জন্য কাজ করার পরামর্শ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মহান মুক্তিযুদ্ধে অকৃত্রিম ভ্রাতৃত্ব নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করা ভারতীয় শহীদ সেনা সদস্যদের নতুন প্রজন্মকে বৃত্তি দেওয়ার এই আনুষ্ঠানিকতা শুধু দুদেশের সম্পর্ককে নিবিড়ই করল না, বরং সৌহার্দ্য ও কৃতজ্ঞতার নতুন বার্তা দিল বিশ্বকে। বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনরা এমনটি মত দিচ্ছেন হর হামেশাই। দেবাশিস রায়, সময় সংবাদ, নয়াদিল্লি, ভারত। দিল্লিতে হাসিনা মোদী বৈঠকে তিস্তা চুক্তির সুরাহা না হওয়ায় উত্তরের নদী পারের 2 কোটি মানুষের হতাশার রূপ নিয়েছে ক্ষোভে। ভারতের আচরণ আগ্রাসী ও বৈরী মনে করছেন তিস্তা আন্দোলনের নেতারা, তাই নিজস্ব তহবিল গঠনের মাধ্যমে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের। রতন সরকারের রিপোর্ট আর ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। তিস্তা সংকটের সমাধানের দাবিতে উত্তর জনপদের মানুষের আন্দোলন প্রায় 4 দশকের। অভিন্ন নদীতে নিজেদের অধিকার চেয়ে উজানের প্রতিবেশী ভারতের কাছে আকুতি জানিয়ে আসছিল। পুরনো হতাশা পেছনে ফেলে দিল্লিতে হাসিনা মোদীর বৈঠক ঘিরে প্রত্যাশার পাহাড় গড়েছিল মানুষ, কিন্তু পাহাড়ের মুশিক প্রসবের মতো খবরে ক্ষুব্ধ এই অঞ্চলের অসহায় মানুষ। প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা চুক্তি না হয় তিস্তা পারের মানুষ আশাহত হয়েছে। আমরা নাকের বদলে নরুন পেয়েছি।
তিস্তা নদীর পানি বণ্টনের বিষয়টিকে বাদ দিয়ে সুরমা কুশিয়ারা নদীকে সামনে এনে ভারত উত্তরাঞ্চলের 2 কোটি মানুষের জীবন মরণ সমস্যাকে উপেক্ষা করছে বলে মনে করছেন নদী বিশেষজ্ঞ। এই তিস্তা নদীর পানি ভারত বিহারের মেসি নদীতে হয়ে একদম ফুলাহার নদীতে নিয়ে গিয়ে তারা গঙ্গায় ফেলে, অর্থাৎ তারা গঙ্গা বেসিনে এক বেসিনের পানি আরেক বেসিনে নিয়ে যাচ্ছে। এর ভিতর দিয়ে শুধু নদীর ক্ষতি নয়, এর ভিতর দিয়ে ভূমির যে সর্বনাশ রচিত হচ্ছে সেই সর্বনাশের আলাপটা কিন্তু সামনে আসছে না। ভারতের এই উপেক্ষার পর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে আর কোনো অপেক্ষা নয়, বরং প্রয়োজনে নিজস্ব তহবিল গঠনের দাবি তাদের। এই যে পানির সংকট, এই সংকট নিরসনের জন্য বিকল্প ছাড়া অন্য কোনো পথ নাই, মহাপরিকল্পনা ছাড়া অন্য কোনো পথ নাই। কৃত্রিম জলাধারে পানি সংরক্ষণ, পুরো নদীর নাব্য ফেরাতে ব্যাপক খনন এবং পানি ব্যবহার করে আধুনিক কৃষি, কলকারখানা, বিদ্যুৎ উৎপাদন, আবাসন সহ নৌ ও সড়কপথে নেটওয়ার্ক গড়ে তুলতে সরকার তিস্তা মহাপরিকল্পনা প্রণয়ন করেছে, যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে 8,500 কোটি টাকা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। পানি উন্নয়ন বোর্ডের অদক্ষতায় দীর্ঘ 13 বছর খরায় ধুঁকছে সিলেটের 3 উপজেলার বাসিন্দা। প্রধানমন্ত্রীর ভারত সফরে কুশিয়ারার পানি বণ্টন চুক্তিতে ফিরবে প্রাণ। রহিমপুর খাল দিয়ে শুকনো মৌসুমেও মিলবে পানি। জকিগঞ্জ থেকে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে আর ছবি তুলেছেন দিগের সিংহ। 2009 সালে পানি উন্নয়ন বোর্ড অপরিকল্পিতভাবে জকিগঞ্জের রহিমপুর খালের মুখে কুশিয়ারা নদীর পানি বন্ধে বাঁধ দেয়। একটি পাম্প হাউস নির্মাণ করে পানি আটকানোর লক্ষ্যে বাঁধটি দেয় তারা। কিন্তু 2010 সালে পাম্পের নির্মাণ কাজ শেষ হলে বাঁধ অপসারণে গেলে ভারত পক্ষের বাধার মুখে তা আর অপসারণ করতে পারেনি। পানি উন্নয়ন বোর্ড যদি শক্তিশালীভাবে ওই 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 বাঁধটা যদি আরও মানে 50 ফিট ভিতরে দিয়ে দিত, তাহলে এই বাধায় পড়ে আমরা আজ 8-10 বছর আমরা ভোগান্তি সৃষ্টি হইতাম না। বাঁধ দেওয়ার ফলে 8 কিলোমিটার দীর্ঘ রহিমপুর খাল শুকনো মৌসুমে পানিশূন্য হয়ে পড়ে। এতে জকিগঞ্জ, কানাইঘাট ও বিয়ানীবাজারের বিস্তীর্ণ এলাকায় রবিশস্য ও বোরো ধান আবাদ ব্যাহত হয়। বাতাসের মানুষগুলো বহুত বিপদগ্রস্ত থাকে। অবশেষে মঙ্গলবার ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কুশিয়ারা নদীর পানি বণ্টন চুক্তি হয়। ফলে শুকনো মৌসুমে 153 কিউসেক পানি প্রত্যাহারে ভারত রাজি হয়। এলাকাবাসী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে অনেকদিন পর আমরা চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে। তার সাথে সাথে আমরা এটা দূর দাবি জানাই আর যে চুক্তি স্বাক্ষরের সাথে সাথে যে জিনিসটা যারা দ্রুত বাস্তবায়ন করিয়া এলাকার মানুষ সুফল পায় তার দিকে নজর দেওয়া। আমরা অনেক খুশি, আনন্দিত এবং দীর্ঘদিন ধরে, অনেকদিন ধরে আমরা মনে করেছিলাম যে এখানে আর কোনো কাজ হবে না, কিন্তু এখন আমরা দেখতেছি যে কাজ খুব দ্রুত কাজ হইতেছে। এতদিনে চিঠি চালাচালিতে দুপক্ষের চুক্তিতে বিলম্ব হয় বলে মনে করছেন পাওবির এই কর্মকর্তা। সুরমা এবং কুশিয়ারা দুই নদীর বেসিনের মধ্যবর্তী জকিগঞ্জ উপজেলা ইরিগেশন এবং ড্রেনেজ নিষ্কাশন ব্যবস্থার আওতায় আমাদের এখন উপকৃত হবে। 65 কোটি টাকা ব্যয়ে 2009-10 সালে রহিমপুর খাল উন্নয়ন ও পাম্প হাউস নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। রহিমপুর খালের মুখে কুশিয়ারা নদীর পাড়ে এই বাঁধটি দিয়ে 13 বছর আগে পানি উন্নয়ন বোর্ড এলাকাবাসীকে বিপদে ফেলে দেয়। 13 বছর পর প্রধানমন্ত্রী ভারতে গিয়ে এই খালে পানি প্রবেশের যে চুক্তি করেছে তাতে এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। সিলেটের জকিগঞ্জের রহিমপুর বাঁধ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। মন্ত্রিত্ব থাকা না থাকার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পররাষ্ট্রমন্ত্রী ইস্যুতে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন ডক্টর মোমেনের বয়স হয়েছে, তিনি কিছুটা অসুস্থ। সকালে সচিবালয়ে ওবায়দুল কাদের বলেন বেগম জিয়া ভারতে গিয়ে তিস্তার কথা ভুলে গেলেও বর্তমান সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপি গুজব ছড়াচ্ছে বলেও মন্তব্য ক্ষমতাসীন দলের নেতাদের। প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে রাজনীতির মাঠে উত্তপ্ত বক্তব্য দিচ্ছে বিএনপি নেতারা। সরকার ভারতের কাছ থেকে কিছুই আদায় করতে পারে না বলেও অভিযোগ তাদের। বিএনপির এমন সমালোচনার জবাবে আওয়ামী লীগ নেতারা বলছেন ভারত সফর নিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে, এতে কোনো লাভ হবে না, নির্বাচন নিয়ে না খেলারও আহ্বান জানান তারা। আমাদের বিশেষজ্ঞরা সবাই কিন্তু এই সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন, আমাদের পক্ষে দেখছেন, কিন্তু বিএনপি নামক দলটি মিথ্যাচার, অনবরত মিথ্যাচার করছে। আবার তারা পুলিশের উপর আক্রমণ করছে,
একটা অস্থিরশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য মাত্র পরিকল্পিতভাবে। বাপের বেটি শেখ হাসিনা দিতে জানে না, দেশের জনগণের জন্য যা দরকার সেটি সে করে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় দলের সাধারণ সম্পাদক উবাদুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকার ভারতের কাছে যখন যা চেয়েছে তাই পেয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের কারণে তিস্তা চুক্তিতে সমস্যা হচ্ছে, তবে এ চুক্তিও হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কথা বলেন পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে না যাওয়া প্রসঙ্গেও। পররাষ্ট্রমন্ত্রী সবসময় থাকতে হবে এমন কোনো কথা না, আর পররাষ্ট্রমন্ত্রী তো একজন মানুষ, একজন মানুষ অসুস্থ হইতে পারে, তার মন্ত্রী তো চলে যাবে কি না এ এখতিয়ার তো আমার নেই, এ এখতিয়ার হলো প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়া একবার দিল্লি সফরে গিয়ে পানি চুক্তির কথা বলতে আপনাদের সামনে বললেন, আমি তো ভুলেই গেছি। নির্বাচন হবে সংবিধান মেনেই, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, তাই বিএনপিকে সন্ত্রাসের পথ পরিহার করার আহ্বান জানান আওয়ামী লীগের শীর্ষ নেতারা। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। সুর পাল্টালেন সিইসি, বললেন রাজনৈতিক সমঝোতা হলে প্রয়োজনে 300 আসনেই ব্যালটে ভোট করতে রাজি নির্বাচন কমিশন। ইভিএম এর ব্যবহার না করতে 39 নাগরিকের অনুরোধের বিষয়ে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন। তবে এই ভোটিং মেশিনে কারচুপির কোনো সুযোগ নেই বলে আবারও জানালেন প্রধান নির্বাচন কমিশনার। আসছে জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ 150 আসনে ইভিএম মেশিনে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এরই প্রেক্ষিতে মঙ্গলবার 39 জন বিশিষ্ট নাগরিকের পক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার না করতে কমিশনের প্রতি আহ্বান জানানো হয়। চিঠিতে বলা হয় এমন সিদ্ধান্ত অযৌক্তিক, প্রযুক্তিগতভাবে এই যন্ত্রকে দুর্বল উল্লেখ করে এর মাধ্যমে বিতর্ককে উস্কে দেওয়া হবে বলেও চিঠিতে বলা হয়। এরই প্রেক্ষিতে বুধবার প্রধান নির্বাচন কমিশনার বলেন, যারা ইভিএম এর ত্রুটি নিয়ে কথা বলছেন তারা এই মেশিন সম্পর্কে পুরোপুরি জানেন না, এই ভোটিং মেশিনে কারচুপির কোনো সুযোগ নেই বলে আবারও ইভিএম এর পক্ষে নিজের শক্ত অবস্থানের কথা জানান দেন তিনি। যন্ত্র দুর্বল কি সবল এটা আমার বিবেচনা করার বিষয় নয়, এবং সবল হওয়ারও দরকার নেই, দুর্বল হওয়ারও দরকার নেই, যন্ত্র কাজ করছে কি না দ্যাট ইজ দ্য মেইন থিং। আমরা হাজার হাজার নির্বাচন, হাজার হাজার ইভিএম ব্যবহার করেছি বিগত বেশ কতগুলো নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনে, এবং কোথাও আমাদের যন্ত্র ম্যালফাংশন করেছে এই ধরনের ঘটনা ঘটে নাই। নির্বাচনের সংকট ব্যালট কিংবা ইভিএম নয়, সিইসি মনে করেন এটি রাজনৈতিক বিষয়, দলগুলোর মধ্যে সমঝোতা হলে প্রয়োজনে সিদ্ধান্ত পরিবর্তন করাও সম্ভব বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। রাজনৈতিক পরিমণ্ডলে যে সংকটগুলো দেখছি সেই সংকটটা ইভিএমকে নিয়ে নয়, আরও মোটা দাগের সংকট। রাজনৈতিকভাবে 100% সমঝোতা যদি হয় অসুবিধা কী, তখন আমরা কথা, আমরা সিদ্ধান্ত নেব সব ভোট ইয়েতে হবে, ব্যালটে হবে। এই মুহূর্তে ইভিএম ক্রয়ে আর্থিক সংকট হতে পারে এমন শঙ্কার জবাবে সিইসি বলেন, এই বিষয়টি মাথায় রেখে সরকার চাইলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে, তাতে আপত্তি নেই কমিশনের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ডিমের বাজারে আবারও হরিলুট, তিন দিনের ব্যবধানে ডজনে বেড়েছে 10 টাকা। বিক্রেতার অভিযোগ, মুরগির ফিডের মূল্য বৃদ্ধি দেখিয়ে উৎপাদন পর্যায়ে ডিমের দাম বাড়ানো হয়েছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। তবে খামারিদের দাবি, সিন্ডিকেট করে বাড়ানো হচ্ছে দাম। হঠাৎ ডিমের বাজারে আবারও অস্থিরতা, তিন দিনের ব্যবধানে ডজন প্রতি বেড়েছে 10 টাকা পর্যন্ত। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়, দুদিন আগেও যা ছিল 120 টাকা। গত এক মাস আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর হু হু করে বাড়তে থাকে ডিমের দাম, সরকারের নানা উদ্যোগে দাম আবার নেমে আসে, কিন্তু খুচরা বাজারে ডিমের দামের ফের ঊর্ধ্বমুখীতে প্রভাব পড়ছে জনজীবনে। আমি গত পরশু ডিম নিয়েছি 40 টাকা হারি, আজকে নিতে আসছি দেখি 45 টাকা হারি, পরশুদিন নিচ্ছে যে দাম আজকে আবার তার থেকে বেশি। খুলনার খুচরা বাজারে দুই দিন আগেও বিক্রি হয়েছে প্রতি ডজন 120 টাকার মধ্যে, এখন 130 টাকায় ঠেকেছে। এদিকে বরিশালের বাজারেও ডিমের দাম বেড়েছে। বিক্রেতাদের অভিযোগ, খাবারের মূল্যবৃদ্ধির কারণে খামারিরা নানা অজুহাত দেখিয়ে বাড়তি দামে ডিম বিক্রি করছে। হঠাৎ করে খামারিরা দাম বাড়াই দিছে, দেখছে বলতেছে যে খাবারের দাম বাড়ছে, খাবারের দাম এখনো কমে নাই, আমাদের পোষাচ্ছে না, যার কারণে দাম বাড়তি। গত সপ্তাহে আমরা 15 টাকা 20 তে বিক্রি লাভ করছি, এ সপ্তাহে আমরা 20 তে বিক্রি করতে পারছি, লাভ করতেছি আপনার 4 টাকা। দোকানদারদের কেনা বেশি পরে, এজন্য তারা 200 টাকা 20 রাখে। তবে খামারিরা দায়ী করছেন সিন্ডিকেটকে। ডিমের দাম আমাদের কাছ থেকে কম রেটে নিয়ে হেরা মানুষে বিক্রি করে, হলো কা বেশি রেটে। মধ্যস্বত্বভোগী যারা, তারা যাবতীয় এই ডিমের বাজার মানে
অস্থিতিশীল করে রাখছে। এক মাস আগে ডিমের হালি 50 টাকা ছাড়িয়েছিল, তাই ডিমের বাজার নিয়ন্ত্রণে কার্যকর মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। লাবিব হাসান, সময় সংবাদ। চলতি বছর পর্যায়ক্রমে চালু হবে কয়েকটি মেগা প্রকল্প। অক্টোবরে চালু হচ্ছে দেশের প্রথম 6 লেনের কালনা সেতু। ডিসেম্বরের শুরুতেই খুলছে চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল, আর আগামী বছরের ডিসেম্বরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলবে মেট্রো রেল। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে একথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দেশের উন্নয়নের স্বার্থে পদ্মা সেতু নির্মাণ সহ বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। এরই মধ্যে সরকারের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু চালু করা হয়েছে। এবার রাজধানীর মেট্রো রেল, চট্টগ্রামে কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল এবং মধুমতি নদীর উপর কালনা সেতু উদ্বোধনের লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 10 জেলার সড়কপথে যোগাযোগের জন্য নড়াইলের মধুমতি নদীর উপর নির্মিত দেশের প্রথম 6 লেনের কালনা সেতু উদ্বোধনের অপেক্ষায়। এরই মধ্যে সেতুতে রোড মার্কিংয়ের কাজও শেষ হয়েছে। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, অক্টোবরের যে কোনো সময় সেতুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মধুমতি নদী উপর এই সেতু নির্মাণ কাজ ইনশাল্লাহ এই মাসেই শেষ হবে। অক্টোবরের যে কোনো সময় এই সেতুর উদ্বোধন হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সব জেলাই কানেক্টেড। এছাড়া ডিসেম্বরে মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ এবং আগামী বছরের ডিসেম্বরে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালুর কথা জানান মন্ত্রী। চট্টগ্রামে কর্ণফুলী টানেলের 2টি টিউবের একটি অক্টোবরে ও অপরটি নভেম্বরে উদ্বোধন হবে বলেও জানান তিনি। মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও সেটাই প্রাথমিকভাবে উদ্বোধন হবে আগামী ডিসেম্বরে, এবং আগামী বছর ডিসেম্বরের আগে মতিঝিল পর্যন্ত এই কাজ আমরা সমাপ্ত করব। দেশের 87টি ছোট বড় সেতু এখন উদ্বোধনের অপেক্ষায় বলেও উল্লেখ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। অনেকে হয়তো এমপিও হতে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পদ্মা যমুনায় আবারও তীব্র হচ্ছে ভাঙন। ভিটেমাটি হারিয়ে দিশেহারা শরীয়তপুর ও সিরাজগঞ্জের কয়েক গ্রামের বাসিন্দা, আর মানিকগঞ্জে ইছামতি ধলেশ্বরীতে বিলীন হচ্ছে বাড়িঘর ফসলি জমি। পানি বাড়ার সঙ্গে সঙ্গে আগ্রাসী নদ নদী, বসতভিটা গাছপালা সব গিলে খাচ্ছে দিশেহারা বাসিন্দারা। ভাঙন থেকে বাঁচতে যেখানেই বসত গড়া হচ্ছে সেখানেই হারা দিচ্ছে নদী, এতে দীর্ঘ হচ্ছে ভূমিহীনদের তালিকা। মানিকগঞ্জে ইছামতি ও ধলেশ্বরী নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। শেষ সম্বলটুকু সরিয়ে নিতে ব্যস্ত নদী পারের মানুষ। এখনো সেই বাসা বানাই আল্লাহ মানে বাসা বানা বানা দিল, এখন কোথায় যাব? যেই স্থানগুলোতে খুব বেশি ভাঙন চলমান আছে ওগুলো আমরা দ্রুত জিওব্যাগ ফেলে আপাতত এটা প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। গত কয়েকদিন ধরে পানি বৃদ্ধি পাচ্ছে যমুনাতেও। তীব্র স্রোতে ভাঙন দেখা দিয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরের বেশ কয়েকটি গ্রামে। সহায় সম্বল হারিয়ে পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন অনেকে। আমার 40-42 দিনের ঘর, আর একবারই 3 হান সাপরা হরারই সমান পায় নাই শোনা, খালি গেড্ডাই বে গেছে। বাড়ি যাওয়াদের ভাঙছে, তাদের কোনো দালানের জায়গা নাই। আগামী শুষ্ক মৌসুমে উক্ত এলাকায় নদীটির সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হবে, এতে উক্ত এলাকায় ভাঙন প্রতিরোধ করা সম্ভব হবে। এদিকে শরীয়তপুরে পদ্মা নদীর পানি স্থিতিশীল থাকায় ভাঙনের তীব্রতা কিছুটা কমেছে, তবে নদী তীরবর্তী মানুষের চোখে মুখে ভয় ও আতঙ্ক কাটেনি। গত এক সপ্তাহে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ও বড়কান্দি ইউনিয়নের কয়েক একর জমি নদীর পেটে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর, মোদীকে পদ্মা সেতু দেখার আমন্ত্রণ, বললেন বন্ধু প্রতিম দেশের আত্মত্যাগ যেন ভুলে না যাই। মন্ত্রিত্ব থাকা না থাকা প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করে, পররাষ্ট্রমন্ত্রী ইস্যুতে ওবায়দুল কাদের জানালেন মোমেনের বয়স হয়েছে, তিনি কিছুটা অসুস্থ। এবং সুর পাল্টালেন সিইসি, বললেন দলগুলোর সমঝোতা হলে প্রয়োজনে সব আসনেই ভোট হবে ব্যালটে, রাজনৈতিক সংকট সমাধানের আহ্বান। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।